আমি সব সময় আমি তার কথা চিন্তা করি, আমি ভাবি যে উনি মারা যায়নি, উনি আমার সঙ্গে and my sister come to it try it to cool yeah great but what my nephew is that now we got it amar chhele jodi thakto tale to one was he well so what chhele when I mati did me with banti then if someone was on by shoto abami আর আমি তোমার মুখ খারাপ দেখলাম তাই আমার ছেলে যে হয়েছে কেটে যে মার করে পড়ানো হয়েছে হ্যাঁ ওদের দুজনকে একই সঙ্গে যে সামনাসামনি বুঝিয়েছি মা বেটা দুজনকে দুনিয়াটা খুব খারাপ দাদু ভগবান সবার সাথে থাকে না কি বলো তোমার এতদিনের জীবনে তোমার কি মনে হয় ভগবান আছে এই দুনিয়াতে আচ্ছা আছে তা তোমার তোমার এই অবস্থা সে কেন করল আপনি হয়তো নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ করেছিলাম কিন্তু আর প্রায়শ্চিত্ত করবার জন্য আমাকে শিক্ষা দিতে এই শিক্ষাটাই তো আমার সব থেকে বড় জিনিস এই শিক্ষাটাই তো আমি ওনার দোষ দেবো কী করে কিন্তু উনি তো আপনার যে জন্মে দোষ ছিল সেই জন্মেই হাস দিতে পারতেন এই জন্মে গেল তবুও তো আমাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে এখনো পর্যন্ত এমন করেই হোক না কেন তবুও তো রেখেছে এটাই তো সব থেকে চিরকৃতজ্ঞ ওনার কাছে কিন্তু উনি চাইলে তো এত কষ্ট এত দুঃখ দেওয়ার কোনো দরকার ছিল না ছিল না কিন্তু এটা প্রায়শ্চিত্ত করা নিশ্চয়ই কিছু দোষ করেছিলাম বোন টিউটি কিছু করেছিলাম তার জন্য এটাই করেছেন তা আমি তো ওনাকে সবসময় যে বলি আমি যতই দোষ করি না কেন তুমি তা খণ্ডন করে দিও আর আমাকে তুমি দেখো আমি সব থেকে বেশি ভালোবাসি কালীঘাটের দাবি পারে কালীঘাটের কালিমাকে কিন্তু কালীঘাটের কালিমা আমিও বিশ্বাস করতে ইচ্ছা করে কিন্তু যখন তোমাদের মতো দেখি এত দুঃখ এত কষ্ট তখন আমার মনে হয় যে উনি তাহলে কোথায় এত দুঃখ কেন আচ্ছা আমি এই যে যা কিছু পাচ্ছি যা কিছু করছি সব কিন্তু ওনার কৃপাতে যদি সারা দুনিয়া চলে তাহলে ওনার এই দুনিয়াতে এত দুঃখ রাখার কি দরকার আমি গুরু দীক্ষা নিয়েছি শ্রী ঠাকুর অনুকূল অনুকূল ঠাকুরের হ্যাঁ অনেক কি দেখেছি আমি কিন্তু আমিও এই দুনিয়াতে